আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা বিচ্ছেদের নকশা। আপনি যে কারোর মধ্যে বিচ্ছেদ বা ঝগড়াঝাড়ি, ঝগড়া বিবাদ বা মারামারি, খুনোখুনি, বিচ্ছেদ এই টাইপের যদি কোনো কাজ করতে চান তাহলে এই নকশাটা প্রয়োগ করতে পারবেন। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে মুখের মধ্যে নিম পাতা রেখে ভোজপাত্রের মধ্যে তিনটা নকশা লিখতে হবে। নিচে দেখুন ফালান দুইটা আছে, প্রথম ফালানে একজনের নাম, দ্বিতীয় ফালানে আরেকজনের নাম। যে দুইজনের মধ্যে বিচ্ছেদ হবে যে কোনো একজনের নাম প্রথমে, তারপর যে কোনো একজনের নাম বসাবেন, আসল নামটা বসাবেন। এভাবে তিনটা নকশা লিখতে হবে। নকশা লিখবেন ভোজপাত্রের মধ্যে জাফরান কালিদারা বা কুমকুম অথবা গুরুচন কালিদার লিখলেও হবে। মুখের মধ্যে কিন্তু নিম পাতা রাখাটা বাধ্যতামূলক। নকশা লেখা শেষ হয়ে গেলে আপনাকে যে কোনো একটা নকশা নেবেন, সেটা আপনি আর কি পুরাতন কবরস্থানে দাফন করবেন, একটা শ্মশানে আর একটা তিন রাস্তার মুখে আপনাকে পুঁতে দিতে হবে। এমনভাবে পুঁতবেন যেন সেটা বেরিয়ে না আসে মাটির নিচ থেকে। পুরো প্রসেসটা আপনাকে করতে হবে শনিবার মঙ্গলবার দিনে অথবা অমাবস্যা করলে আরও ভালো হয়। একানের জন্য পুরো প্রসেস করতে হবে, কারো সহায়তা বা হেল্প নিতে পারবেন না। সম্পূর্ণ প্রক্রিয়া যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। এটা যত কঠিন মানুষই হোক না কেন, আপনার শত্রু হোক বা স্বামী স্ত্রীর মধ্যেও এটা দ্বারা বিচ্ছেদ করা যায়। তবে অন্যায়ভাবে বা কোনো নাজায়জ উদ্দেশ্যে এই ধরনের বিচ্ছেদ নকশা প্রয়োগ না করাই ভালো। এটা সুলেমানি নকশা, খারাপ বা অসৎ উদ্দেশ্য বললে আপনার নিজের ক্ষতিও হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তবুও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে নিয়ম যা বলছি তাই, অনুমতির জন্য প্রত্যেকে 7টা করে কমেন্ট করবেন, অনুমতি দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।